আবুল আহাব নবীজির জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল আবুল আহাব নবীজির চাচা আবুল আহাব এমনকি আবুল আহাব এতটাই খুশি হয়েছিল মানে তার মতো পৃথিবীতে আর কেউ খুশি হয় নাই নবীর জন্মদিন এত খুশি হয়েছে আবু তালিবও খুশি ছিল কিন্তু নবীর আদর্শ তারা মানে নাই নবীর জীবন নবী যে উদ্দেশ্য পৃথিবীতে এসেছিলেন যে মানব রচিত আইনকে কবর রচনা করে ইসলামকে প্রতিষ্ঠা করা এটা মানে না কিন্তু নবীর জন্মদিনে খুশি হয়েছে এত খুশি বাপরে বাপ খুশির ঠেলায় ওই যে ওনার যে কাজের লোক ছিল কাজের যে দাসী ছিল সেই সময় যে তাকে তিনি কি করেছিলেন মুক্ত করে দিয়েছিলেন সয়বা তুমি আমাকে এই খবর দিয়েছ সয়বে এসে বলে হুজুর মুনিব আপনার ভাই আবদুল্লার সন্তান হচ্ছে হয়েছে ফুটফুটে সুন্দর মোহাম্মদ নামে সুন্দর একটা সন্তান জন্ম হয়েছে আবুল আহা খুশি হয়ে গেছে আবুল এতটাই খুশি এতটাই খুশি নিজেকে কন্ট্রোল করতে না পি আবুল সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল সয়াইবা তুই আমার এই খবর দিয়েছিস এই মুহূর্তে আমি ঘোষণা করলাম সাইবা তুই এখন আর দাসী নয় এখন দিকে তুমি স্বাধীন তোমার ইচ্ছা যেখানে তুমি চলে যেতে পারো আমার বাড়িতে কাজের হিসাবে তুমি আর থাকবো না তুমি স্বাধীন হয়ে গেছো আবুল আহবা এত খুশি হয়ে গেছে শুধু খুশি এতই খুশি যেহেতু ভাতিজা হয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লাম আবু তালিবু খুশি ছিল কিন্তু এই দুজন ব্যক্তি আমার নবীর আদর্শ গ্রহণ করে নাই যে আবুল আহাব নবীর জন্মদিনে খুশি হয়ে দাসীকে গোলাম করে দিয়েছিল সেই আবুল আহাব নবীর যখন আদর্শের কথা বললেন সেই আবুল হহাব আমার নবীর দিকে পাথর সরে মারল তলিহাজ মোহাম্মদ তুমি কেই জন্য আমাদেরকে একত্রিত করেছ পাথর মারল যখন নবীজি বললেন লাথ মানাত বজ্রা হবলের গোলামী করা যাবে না গোলামী করতে হবে একমাত্র আল্লাহর এসব মূর্তির পূজা করা যাবে না যদি ফাইন ইন না জি ইউরুল্লেকুম বা যদি আযাব যদি বাঁচতে চাও এখনই এই শিখ থেকে বাঁচতো আল্লাহবদীমান আনতে হবে এবার আবুলহা প্রথম তিনি পাথর মানলেন যেই আবুল প্রথম নবীর জন্মদিন উপলক্ষে খুশি হয়ে নবীর জন্মদিন পালন করেছেন নবীর জন্মদিন খুশি হয়ে তিনি কোটি কোটি টাকা দামের ওই সময় কাজের গোলামরে মুক্ত করে দিল সে আবুলা প্রথমে পাথর মারলেন তাব্বাল্লাকা আলী হাদা জামাতানা মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তুমি কি এই জন্য আমাদের একত্রিত করেছো নাকি বললেন মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আসলে কি ধ্বংস হয়েছে না আবুল হাব ধ্বংস হয়েছে আবুল হাবের কথার বিপরীত কোন আয়াত নাযিল করলেন সূরা আলহাব تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراه حماله الحطب في جيدها حبل من مسد. আবি আবিলাহ আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক আবুল আহাব ধ্বংস হয়ে গেছে আবুল আহাব আগুনের মধ্যে পড়ে যাবে আগুনের লিলিহান শিখার মধ্যে পড়ে যাবে অথচ আবুল আহাব জীবিত ছিল তখন আবুল আহাব তো আগুনে পড়ে নাই কিন্তু আল্লাহ তালা মোজারে শিখার ব্যবহার করার মধ্যে ব্যবহার করার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন যুগে যুগে আবুল আহাবের মতো যত মানুষ আসবে যেহেতু মোজারের প্রেজেন্ট ফিউচার ভবিষ্যতে অর্থ দিয়ে থাকে এই যুগে যুগে নবী যে থাকবে না কিন্তু অনেক আবুল আহাবের উত্তরস্বরী পৃথিবীতে আসবে আবুল আহাবে যে পরিণত হয়েছে তাদের একই পরিণত হয়ে যাবে এজন জন্য আল্লাহ বলেন তাদেরও অবস্থা হবে ঠিক এখনও বাংলাদেশে অনেক মানুষ আছে নবীর জন্মদিন পালন করবে কিন্তু নবীর আদর্শ তারা মানতে চায় না নবীর সুন্নত মানতে চায় না কিন্তু না আমি আশুখেরা চুল রবিউলাউল আসলে পাগল হয়ে যায় নবীর জন্মদিনে খুশি কিন্তু নবীর আদর্শ পেয়ে খুশি না এমন মানুষের অভাব কিন্তু বাংলাদেশে নাই নবীর বিচার ব্যবস্থা মানতে চায় না নবীর রাষ্ট্রনীতি মানতে চায় না সময় নীতি মানতে চায় না নবী শুধু মদিনার ইমামি ছিলেন না আমার নবী সাতাশটা যুদ্ধের ময়দানে নিজে যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করেছেন নবী একসাথে ইমামতি করেছেন রাষ্ট্র চালিয়েছেন একসাথে ইমামতি করেছেন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন এখন কেউ যদি নবীর জন্মদিন পালন করে কিন্তু নবীর বিচার নীতি মানলো না সমাজনীতি মানলো না পরিবার নীতি মানলো না রাষ্ট্রনীতি মানল না তাহলে সে মুসলমান বলে নিজেই দাবি করতে পারবে